এখানে পরপর সমস্ত বাড়িতে কিন্তু কারখানা, এই যে গেটগুলো দেখা যাচ্ছে, এই যে গেট, এই পাঁচিল দেওয়া, এর ভেতরে ঢুকলে কিন্তু কারখানা, এই যে গেট আছে এর ভেতরে কারখানা, এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে। এখানে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম কারখানা, তাই তো দাদা? তো এই দাদার সাথে যাচ্ছি, দাদা আমাকে নিয়ে যাচ্ছে, আরও একটা দেখবো। আচ্ছা, এই যে বাড়ি, এইরকম বাড়ির মধ্যে কিন্তু কারখানা, কুটির শিল্প করা যায়। ও আচ্ছা, গোডাউন এগুলো। তো দেখো কত সুন্দর এখানে কারখানা। এই যে গামলার মধ্যে যে ডিজাইনটা হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রচুর জিনিসপত্র ছড়ানো এখানে কাজ হচ্ছে। এখান থেকে বড় বাজার যায়? আরে বাবা, মানে এখান থেকে বড় বাজার যাওয়া মানে বুঝতে পারছি যে কীরকম এখানকার কাজ আর কীরকম জায়গায় এসেছি, মানে একদম পুরো বলা যায় যেখানে তৈরি হচ্ছে সেই জায়গা। এই যে পুরো কারখানাটা যে দেখতে পাচ্ছি, এখন তো বন্ধ হয়ে গেছে প্রায়, মানে যেহেতু বিকেল হয়ে গেছে, যারা এখানে কাজ করে সবাই কিন্তু তাদের কাজ ছুটি হয়ে গেছে আজকের মতো, আবার কালকের থেকে শুরু হবে। কালকের থেকে শুরু হবে। তো এদের টাইম কীরকম থাকে এখানে? এখানে টাইম নেই, এক সকাল সবাই কাজ করে, মালপত্র সব সেরকম, ব্যবসা অনেক আগে থেকে কমে গেছে, যার জন্য সকাল সকাল সব আসে, আবার সকাল একটা দেড়টার মধ্যে সবাই কাজ করে চলে যায়। আর কিছু কিছু যারা এগোতে পারে না তারা একটু থেকে যায়, যেমন দু চার দিন রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কিছুই নেই। তো আগের থেকে কি কমে গেছে? কমে গেছে, বিভিন্ন ধরনের পিতলের পরিবর্তে বিভিন্ন ধরনের জিনিস বেরিয়ে গেছে, পিতলের ব্যবহারটা অনেক কমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, মানে পিতলের সাবস্টিটিউট বেরিয়ে যাওয়াতে সেই জিনিসগুলো কিন্তু, মানে এগুলোর ব্যবহার কমে যাচ্ছে। আচ্ছা, এখন কিছু কিছু মুসলিমদের বিয়েতে এগুলো একটু বেশি ব্যবহার হয়, আর হিন্দুদের বিয়েতে অনেক কিছু কমেই গেছে। হ্যাঁ, যার কারণে সমস্যা হয়ে গেছে আমাদের সবার। আপনারা তো এখানে তৈরি করছেন, এখান থেকে কোথায় যাচ্ছে তারপরে? এখান থেকে বড়বাজার যাচ্ছে, বড়বাজার তারপর আর নবদ্বীপ যাচ্ছে, হাবড়া যাচ্ছে, আসাম চলে যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে মালটা। যদি কেউ এখান থেকে নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় সেই সুবিধাটা পাবে? হ্যাঁ, মাল আমাদের মাঝারি থেকে মাল আসে, সেই মাল আমরা তৈরি করে তারপর বিক্রি করি, আর মাঝারি সেইভাবে টাকা পয়সা সেইভাবে কথাবার্তা থাকে। এবার এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে রাস্তার দুপাশে তো প্রচুর বাড়ি, প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু এই কাজ হচ্ছে। তো চলো একটা বাড়িতে আবার ঢুকবো, সেখানে গিয়ে একটা করবো তারা কী কাজ করছে। এত সুন্দর জায়গা না, খুব ভালো লাগছে আমার এখানে এসে, আর দুর্দান্ত লাগছে। একা এসছি কিন্তু 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 ভীষণ সুন্দর জায়গায় এসছি, ভালো লাগছে এই জায়গাটা। প্রত্যেক বাড়িতে বাড়িতে, এই যে গেটওয়ালা বাড়ি আছে, এই যে এই বাড়িগুলো, এই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু কারখানা, সবটা কিন্তু কারখানা তোমরা পাবে। এগুলো হচ্ছে পিতলের কলসি, এটা আমরা সবাই জানি, পিতল তো, হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু আছে। বিয়েতে ভীষণভাবে, আমাদের হিন্দু ধর্মের বিয়েতে এই কলসি কিন্তু ব্যবহৃত হয়। এবার যেটা তোমাদের দেখাচ্ছি, এই কলসির গায়ে কিন্তু এই মুহূর্তে কিছু নেই, কোনো ডিজাইন নেই, একদম ঠিক এইভাবেই চলে এসছে। যদি ডিজাইন দেখতে চাও কীভাবে ডিজাইন তৈরি হয়, এখানে এই কাকু ডিজাইন তৈরি করছে কলসির গায়ে, কিন্তু অলরেডি কিন্তু ডিজাইন করে ফেলেছে, কত সুন্দর পাতা ফুল এই জাতীয় ডিজাইন তৈরি করছে। তবে ডিজাইনটা কী দিয়ে হচ্ছে, আপনার হাতে কী আছে ওটা? একটা একটা বুলি, জাস্ট এটা দিয়ে এই ডিজাইন বেরোচ্ছে? আরে বাবা, এই জিনিসটা দিয়ে উনি ডিজাইন করে, কত বছর ধরে কাজ করছেন আপনি? চল্লিশ পঞ্চাশ বছর। এই কাজটা 40-50 বছর ধরে কি নিজের মাথার থেকেই বেরোয় ডিজাইন? এর মধ্যে অনেক কিছু আঁকা যায়, গর্ব বর্গ নিজের হাতে করি, তারপরে ময়ূর, ময়ূর প্রজাপতি। এরকম কি কখনো হয়েছে যে কাস্টমারের ডিমান্ড রয়েছে এরকম একটা ছবি লাগবে? হ্যাঁ, সেরকমও হয়েছে, আছে। যেমন আমি এর আগে মাতারা একটা ছবি চাইছে, মাতারা এঁকে দিয়েছি প্লেটের উপরে, তারপরে এর আগে একজনে দিয়েছি রাধাকৃষ্ণ এঁকে দিয়েছি। দারুণ। আপনার নাম? আমার প্রাণগোপাল কংসবর্ণ। প্রাণগোপাল কংসবর্ণ। আরও একটা বাড়িতে আমি ঢুকছি, এই বাড়িতেও কিন্তু সেই কাজ হচ্ছে, কুটির শিল্প হিসেবে কাঁসা পিতলের বাসন তৈরি করা।
তো এখানে কিন্তু দাদা তৈরি করছে। এই যে জিনিসটা তৈরি হচ্ছে, যে শীটটা ব্যবহার করা হচ্ছে, সম্ভবত এটাই তো দাদা মেন শীট, এটাই তো না? এই যে গোল শুধু ফ্ল্যাট, এই যা এই জিনিসটা আগে মেশিনে সম্ভবত ওরকম তৈরি করে নেওয়া হয়, তারপরে দাদাদের কাছে আসে, সেই জিনিসগুলো ফিনিশিং হয়। এই পেটানোতে কি হলো দাদা? এটা কি, এটাকে না পেটালে মাল ছিঁড়তে পারবে না? ও আচ্ছা, ওই যে লাস্টে যে শাইনিং যে ব্যাপারটা হয় ওটা কমপ্লিট হবে না এটা না করলে? আচ্ছা আচ্ছা, আবার হাতুড়িটা কাঠের? কাঠের, ঠিক। ভিতরে ঢুকবো? আচ্ছা, এই হচ্ছে কারখানা, দেখো কত সুন্দর জায়গাটা, মানে এরকম জায়গায় তো কখনো আসা হয়নি, তাই এটা আমার কাছে এতটা ভালো লাগছে, ব্যাপারটা বেশ সুন্দর। এই মেশিন চলে, এখানে দেখতে পাচ্ছে যে টেপ মানে ফিতে আছে, আর এই যে চাকা এটা ঘোরে, আর এই জায়গাটায় এখানেই সম্ভবত ওই ডাইসগুলো তৈরি হচ্ছে। ওই জিনিসটা এই যে একটু দেখিয়ে দিই, এই যে থালা যেটা আছে এই জিনিসটা কিন্তু তৈরি হয় এই মেশিনে। এবার একদম প্রথম থেকে যে জিনিসটা দেখা হয়নি, এতগুলো কারখানায় ঘুরে যে জিনিসটা দেখতে পাইনি সেটা এখানে দেখছি। এই শীট যাচ্ছে, এটা হচ্ছে থালা, থালা বানাবে তাই তো? এই দাদা এখন থালা তৈরি করে, প্রথমে তো মেশিনটা অন হবে, তারপরে আস্তে আস্তে দেখবো যে কীভাবে তৈরি হচ্ছে। এটা আমারও প্রথম দেখা কীভাবে এই থালা বাটিগুলো তৈরি হয়। সেফটি জ্যাকেট কিন্তু মাস্ট, এটা পরতেই হবে। মেশিন অন হয়ে গেল, কীভাবে ভাড়া তৈরি হচ্ছে একটু লক্ষ্য করা বলে বুঝতে পারবে। দাদা কিন্তু শীতটা অলরেডি ওখানে ঢুকিয়ে দিয়েছে, থালার যে মাথাটা সাইডটা যে কাত করা হয় সেটাও কিন্তু রেডি হয়ে গেছে, কাত হয়ে গেছে। ওই যে রেডি হয়ে গেছে, থালাটা একবার দেখিয়ে দিই, ওখানে কিন্তু থালাটা রেডি হয়ে গেছে। কিন্তু এই যে হ্যাঁ একদম দারুণ জিনিস তৈরি হয়েছে, না কত সুন্দর তৈরি হয়ে গেছে। আরো একটি থালা তৈরি হচ্ছে, এইভাবে অনেক থালা তারা তৈরি করে ফেলে। দেখো ডিজাইন তৈরি হচ্ছে কি সুন্দর। হ্যাঁ দাদা, নকশা? হ্যাঁ, এতে থালা ফুটো হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, দেখো এক একটা থালায় এক এক রকম নকশা ডিজাইন তৈরি করছে, এটার ডিজাইন আলাদা, এটার ডিজাইন আলাদা। এখন যেটা তৈরি হচ্ছে এটা হলো ঘট, ঠাকুর আসনে যে ঘট ব্যবহার করি, একটু ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের যে ঘট, সেই ঘটের ডাইস তৈরি করা হচ্ছে। এখানে যেটা ফার্স্ট স্টেজ তৈরি করা হচ্ছে ঘটের নিচটুকু, দেখতে পাচ্ছ যে বাটির মতন কিছুটা তৈরি হলো। বিভিন্নভাবে এই ঘরটাকে কিন্তু তৈরি করা হয়, অর্থাৎ কেউ একজন এটা তলাটা তৈরি করবে, আর বাকি যে কাজগুলো সেটা আর একজনের কাছে যাবে, ফিনিশিং আর একজন করবে, এইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে।
এই হচ্ছে মেশিন। একটু আগে থালার যে সেট আপ দেখেছিলাম সেই সেট আপ থেকে পুরোটাই কিন্তু এই সেট আপটা চেঞ্জ, একদমই চেঞ্জ হয়েছে। ওই যে যে জিনিসটা আছে না ওখানে প্লেট, ওগুলো হচ্ছে একদম প্রথমের ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল একদম ফ্ল্যাট, ওটাকেই এখানে রাখা হচ্ছে। ওই পাশ থেকে আবার প্রেশার দেওয়া হচ্ছে। তারপরে যে এই যে জিনিসগুলো আছে ইনস্ট্রুমেন্ট, এগুলো দিয়ে ধরে বেঁকিয়ে একদম পুরো সে ঘরের তলাটা তৈরি করে ফেলছে। এই যে দেখে নাও কীভাবে করছে।